দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা আছি রাজধানীর একটি বস্তিতে এক অসহায় নারীর জীবন সংগ্রামের গল্প নিয়ে নাম রহিমা বেগম বিয়ে হয়েছে বারো বছর বয়সে বিয়ের পাঁচ বছরের মধ্যে দুই সন্তানের মা হয়েছেন রহিমা বেশ ভালোই চলছিল তাদের সংসার হঠাৎ করে নেমে আসলো তার জীবনে অন্ধকার জামাই শুরু করেছেন নেশা শত চেষ্টা করো নেশা থেকে ফ্রি আনতে পারেননি জামাইকে নেশা করতে করতে এক সময় অসুস্থ হয়ে না পেরার দেশে চলে যান জামাই দর্শক এবারে তাহলে রহিমার মুখে শুনি তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কেমন ভালো আছি। নাম কি আপনার? আমার নাম রোহিমা। রোহিমা। জি। কি করেন এই তো আগে কাজ-কাজ করতাম মখন তো আর করতে পারি না অসুস্থ। অসুস্থ কাজ করতে পার না। না।

হ্যাঁ रिक्শা তো रिक्শা চলে তো একদিন বাজার করলে আরেকদিন কত না আরেকদিন করলে এমন কইরা টুকিটা কি কইরা কিছুদিন চলছে চলতে চলতে তারপরে এমনি এমনি বাসায় কাজ কর না ঝড়গা মারামারি এক আলসা করতে চায় না একদিন করলে আরেকদিন করে না দেখা যায় না খাইয়া বসে আছি মার ঘরতে টুক খাই নিজে কাজ কইরা আনলে ওইখান থেকে খাই এইভাবে এইভাবে করতে করতে মনে করেন দুইটা ছেলে হইছে দুইটা ছেলে হওয়ার সময় অনেক কষ্ট করছি মনে হয় যেটা সত্যি যে মানুষের বাত খা দিলে ওই বাতও আমি খাইতে চাইছি যেটা সত্যি মা যে চাইল যদি রাখছি পরে ওই চাল গিলাও চাবাই খাইছি মানে পেট আর ভরে নেই আমার যে এত খিদা আমার পেটে জামাইও খাওয়াইতে পারে না মা বাপু মা কষ্ট করে মা বুড়া মানুষ মা কাজ করতো মাও খাওয়াইতে পারত না এমনি এমনি জীবন গেছে তারপরে শান্তি কি জিনিস আইজ দেখি নেই আর জামাই তারপরে নেশা পানি করছে জামাই মারা গেছে ছেলে নেশা করে মারতো বকতো তারপরে এইটা সেটা নিয়ে ঘরের বেঁচে তো কাপড় চুপুর নিয়ে যাইতো তারপরে খাওয়া দাওয়া দিত না অথচ আইসা খাওয়া দাওয়া ভালো চাইতো যামার খাবার কো নেশার টাকার জন্য মারতো না তবে চাইতো দিতাম না পা মুকুই ধিমুজে যে তোর ছেলে খাওয়াই তো satisfe পারি না আবার তোর নেশার টাকা দিব겜নে তারপরে এমন করে নেশা করে সে ভাত আর খায় দেখতো না নেশার উপরেই উভূত হয়ে থাকতো তো এমন করতে করতে সে তো অনেক অসুস্থ হয়ে গেছে তার নেশা করতে করতে একেবারে অসুস্থ যে মানুষেরটা চুরি করে খাইতো রাস্তার থেকে নিয়ে দোকান দোকানপাটেতে নেওয়া যেত তারপরে মারতো মানুষ অনেক মায়ের খাইতো ঘরে আসতো তারপরে অসুস্থ হয়ে যাইতো তারপরে এই করতে করতে অনেক বছর রইছি রইছি মতন তারপরে করতে করতে তারপরে আর দেখে আমার নেশা টাকা জোগাইতে পারে না নেশা না খাইতে পারলে তো মানুষ মারা যায় তারপরে আর হাসপাতাল নেওয়ার মতন দুইটা টাকা ছিল না ছোট ছোট বাচ্চা ওদেরকে খাওয়াইছি কাজ করে আর তখন তো টাকা কম বেতন কম তারপরে সে এক সময় মারা যায় তারা আর ডাক্তারের কাছে নিতে পারি না টাকার অভাবে নিতে পারি নাই তারপরে সে মারা গেছে আপনার মেয়েদের বয়স কত ছিল তখন আমার ছেলের বয়স ছিল ছোট ছেলেটার ছিল ছয় বছর আর বড় ছেলেটা ছিল দশ বছর তাহলে ওদেরকে আপনি পরে তখন বাসাবাড়িতে কাজ ওদেরকে নিয়ে বাসাবাড়িতে কাজ কইরা খাওয়াই হ্যাঁ আমি নিজে খাই আচ্ছা আপনার এখন বড় ছেলে তারপরে আপনার তারপরে ছোট ছেলেটা আছে মনে করেন ও একটা পাগলা ও ওর সমস্যা ওর মাথা অনেক সমস্যা ও পাগল যেমন ওই ওইটাই পাগলের দেখা যায় অনেক সময় মাথায় সেন্স থাকে না ওই বলতে একটা পাগল যে ওরে ধুইরা রাখা লাগে বাইন্দা রাখা লাগে রাস্তার থেকে খুঁজে নিয়ে আসতে হয় ও ঘরে থাকে না ঠিক আছে আচ্ছা এটা হলো আপনার ছেলেটা হলো মাথায় সমস্যা হ্যাঁ মাথায় সমস্যা তো তারপর ওর রাস্তায় বের হয়ে যায় রাস্তায় বের হয়ে গেলে চার দিন পাঁচ দিন ছয় দিন ওরে আরে আর পাই না দেখা যায় তারপরে রাস্তাঘাট থেকে খুঁজতে 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 আবার পাঁচ ছয় দিন পর এক সময় পাই নোংরা হইয়া যায় তারপর খুঁজা নিয়ে এসে আবার গোসল মুসল কইরা দেখা যায় ঘর তালা মেরা রাখি ঘরের ওই বেড়া বুড়া খুঁজলে আবার জায়গা হ্যাঁ এই অবস্থা এর জন্য ডাক্তার দেখাতে পারি না অত টাকা পয়সা নাই কাজও করতে পারি না কাজ করতে করতে তো এক সময় মানুষের রথ লাইগা যায় তখন আর কাজ করতে পারি না অর এই দেখা আমু করতে আমি নিজেই এই ডাক্তার দেখাতে পারি না আমার নিজের জন্য আমি নিজেই অসুস্থ ঠিক আছে তো তার পাশে ওই ছেলেটাও ঠিকঠাক মতন কাজ করে না গরিব মানুষের ছেলে মানুষ না করতে পারলে তোর মায়ের খাওয়ায় না ওরা পড়াশোনাও করাইতে পারি নাই কেন প্রচুর টাকা পয়সা লাগে তারপরে দেখা যায় আমি কাজে গেছি ছোট মানুষ ধুইয়া স্কুলে দিছি একটু মারছে দরছে আবার গেছে আবার যায় নাই এই তোরা স্কুলে যা স্কুলে দিয়েছি ফিরি স্কুলে দেখা যায় একদিন গেছে পাঁচ দিন গেছে আবার যায় না আর আমি তো কাজে গেছি এমন করতে করতে দেখা যায় স্কুলে মাস্টাররাও রাখে না পরের দিন বাড়ি কইরা দেয় তোমার বাচ্চারা তো পড়ে না তোমার বাচ্চাগুলো রাখুম কেমনে মানে আপনি যখন আপনার জামাই মারা গেছে তারপরে বাচ্চাদেরকে মানুষ করার জন্য মানুষ করার জন্য আমি দৌড়াদৌড়ি করছি স্কুল মাদ্রাসায় দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছি দিসি বরঞ্চ বরন্তরা পড়াশোনা করে নাই আদে না ছোটটা তো মাথায় ছোটকাল কাল থেকেই সমস্যা পাগল আর বড়টা একটু আসে যাও মাথায় রাগি অনেক কথা শুনে না হ্যাঁ ও এদিক জায়গা ওদিক জায়গা হেদিক জানা মা কি কষ্ট করে সেটা বুঝে না ঘরে আইসা হাড়ি পাতিল ভাইঙ্গা হালায় ভাত না পাইলে খাওয়ান না পাইলে টাকা দাও দশ টাকা দাও বিশ টাকা নাস্তা খামু ভালো মন্দ খামু না দিতে পারলে দেখা যায় আমার এই মাইরা দইরা থুইয়া জায়গা এখন তো আপনি কাজ করতে পারেন না এখন আপনি কিভাবে চলতেছেন এখন কাজ করতে পারি না কিভাবে চলি দেখা যায় ওই যে আগে কাজ করতাম পুরান তুরান বাসা আছে যাইয়া দেখা যাই টুটুকিটা কি করলে হেরাহয় তো একটু কিছু দেয় একটু ভাত তরকারি কয়েকটা টাকা দিয়া সাহায্য করে এই এটা দিয়া চলি

এখন সব সময় তো আর আপনাকে যে ভাষায় কাজ করে তার তো সব সময় না দেখে না আর দেখবে না সব সময় কি আর মানুষ সে মানুষ দেখে তো কি করার এইখানে যাই ওইখানে যাই এখানতে চাই আনি ওইখানতে চাই আনি দেখা যায় অনেক মানুষের অনেক আছে অনেক সম্পদ অনেক টাকা পয়সা খাওয়ার মানুষ নাই দেখা যায় তারা যদি মানুষ গরিব মানুষে একটু সাহায্য করে দুইটা টাকা দেয় এমন কিছু কইরা দেয় নাও তোমার এমন কিছু দিলাম দেখা যায় ওইটা দিয়ে আমরা চইলা গেলাম আমার ছেলেটারও একটু ডাক্তার দেখাইলাম কি একটু টুকিটাকি একটা কিছু কইরা দিলাম চিকিৎসা করতে চাই চিকিৎসা করতে চাই হ্যাঁ সেটা চাই হ্যাঁ তারপর আমিও এখন চোখেও না বেশি একটা কাজ করতে পারি না চোখেও না আমিও ডাক্তার দেখাইতে চাই আপনার আপনার ছাড়া তো আপনার ছেলেদেরকে দেখার কেউ নেই কেউই নাই হ্যাঁ শুধু আমি একা আমার মানে ফ্যামিলির ফ্যামিলি কেউই নাই না ాలే একমাত্র ভরসা শুধু আপনা আমি কাজ করতে আমি কাজ করতে পারি না এখন কি করব কাজ করতে করতে যে ওদেরকে বড় করছি এক জামাইর পিসে ভাঙছি ছোট কাল থেকে কাজ করছি এখন আর করতে পারি না এখন ওই যে মানুষের থেকে চাই মানুষের থেকে দেয় খাই এইভাবে আর ছেলেটা যদি কেউই সাহায্য করে কেউই দেখে তাহলে ছেলেটার যদি আপনি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতে পারি তাহলে একটু ভালো হবে একটু কাজকর্ম করতে পারবে হয়তো দুইটা আমারে দিতে পারবে আমি খাইতে পারমু আপনার আপনি তো সেই যে শুরু থেকে যে কষ্টটা করে আসছে এখন ছেলের যদি ট্রিটমেন্ট করা চিকিৎসা করতে পারেন তাহলে তাহলে একটু সুখের মুখ দেখব দেখ বড় হলো হয়তো আপনারে কাজ করে খাওয়াইতে পারবে সেটাই চাচ্ছেন সেটাই চাই দয়া করে আর আল্লাহ দয়া করে মানে আপনি এখন সমাজের যারা বিত্তশালী আছে আছে তাদের কাছ থেকে শুধু একটি আপনার চাওয়া আপনার ছেলেটা ছেলেটাকে একটু সাহায্য করে আমাকে একটু সাহায্য করে তাহলে হয়তো আপনি একটু একটু ভালো থাকবো দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ